প্রজেক্টটা সম্পূর্ণ এক জায়গা হওয়ায় ভালোই হয়েছে, কিন্তু পিলারগুলো একটু দূরে ছিল। আর এই যে লাইন দেখুন, প্রত্যেকটা লাইন কিন্তু সেম ভাবে সোজা হয়ে গেছে, প্রত্যেকটা লাইন কিন্তু যেদিক তাকাবো সেদিকে লাইন দেখতে পাচ্ছি আমরা। এই দিক দিয়ে লাইন, এদিক তাকালে এদিক লাইন, এদিক তাকালে এদিক লাইন, যেদিকে তাকাবো সেদিকে লাইন। কাজ কি সন্তুষ্ট? কাজ দেখে অবশ্যই কাজ খুব ভালো হইতেছে। কেমন লাগতেছে আপনার কাজ এখানে? ভালোই লাগে। আপনার তোমার এটা নতুন অভিজ্ঞতা তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, নতুন অভিজ্ঞতাই। কাজ কেমন শিখলেন মোটামুটি? ভালোই শিখতেছি। এর আগে তো এগুলো মানে কখনো কাজ করা হয় নাই। সমস্যা নাই, ধীরে সুস্থে করেন, দেখবেন যে অনেক কিছু শিখে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ড্রিম ভিলেজ থেকে আমি নাসির। তো আমাদের এই 5 বিঘার প্রজেক্টের আজকে চতুর্থ দিন, এটা মধুপুর। আমাদের টার্গেট ছিল 2 দিনে আমরা পিলার বসায় কমপ্লিট করে ফেলবো। তৃতীয় দিনে আমরা পিলার মিলা সব সোজা মোজা করে শেষ করে দিয়ে তারপরে তার মার টাঙানো শুরু করে 5 দিনে কাজ কমপ্লিট করে ফেলবো। তবে খুবই দুঃখের বিষয়, আপনারা হয়তো অনেকে অবগত আছেন, পিলারগুলো এইখানে ছিল, এইখানে থাকার কারণে কাজটা খুবই কষ্ট হয়ে গেছে, খুবই কষ্ট হয়েছে, খুবই। এই যে লোকগুলো আছে পুরো, এই মাঠটা পুরো ফাঁকা, এই রোদের মধ্যে এরা প্রচুর কাজ করতেছে, প্রচুর কাজ করতেছে, আলহামদুলিল্লাহ সন্তুষ্টজনক। আজকে ওদেরকে বলছি 1.5 ঘন্টার ভিতরে একটা করে লাইন তুলতে হবে। একটা লাইনে 31টা আছে। সবচেয়ে ভালো কাজ করতেছে নাইম, তারপর বিপ্লব আছে, মারিফুল আছে, এরা তিনজন প্রচুর কাজ করতেছে আলহামদুলিল্লাহ। তো আমাদের এই 3টা লাইন হয়ে গেলে আর মাঝে একটা লাইন আছে, এই একটা লাইন হলে আমাদের পিলারের কাজ কমপ্লিট হয়ে যাবে। তো পিলারের কাজ কমপ্লিট হয়ে গেলে তারপরে এদের এরা রেস্ট নিবে, একটু রেস্ট নেওয়ার পরে এরা তারের কাজ করবে। আর কাজ করলে আমাদের আজকে মোটামুটি ভালোই কাজ হয়ে যাবে। ওই সাইডে আপনার দেওয়া হচ্ছে, আর খুঁটির মাথায় যেদিকটা আমরা তার দিব ওই জায়গাগুলো বন্ধ আছে, ওইগুলোকে এখন খুলতেছে। এখানে নাইম, কি অবস্থা তোমার? ভালো। খুব কষ্ট হইতেছে না? তুমি তো দেখলাম এদের পরে ধরছিলে, এরা 4টা করার পরে তুমি আসছিলে না? মারিফুল, তোমরা 4টা করার পরে ওরা আসছে, ও তোমার আগে কেন বলো? আমরা না করে জিরাইতেছিলাম। জিরাইতেছিল? ও তো জিরাই, ও তো তোমাদের আগে জিরাইছিল মনে হচ্ছে। না না, ওর পরে আমি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ নাইম দেখলাম যে ওরা করতেছে, নাইম পরে আসছে। হ্যাঁ নাইম পরে এসে হচ্ছে, নাইম সবার আগে চলে যেতেছে। তোমাদেরকে লজ্জাজনক বিষয়, নাইম তোমাদের লজ্জা দিতেছে। হাঁপাইও না, ধীরে ধীরে করো। আপনি তো পিলার টানতেছেন, কেমন লাগতেছে আপনার? খুব ভালো লাগতেছে, আমার কষ্ট হইতেছে। করেন আরে, আজকে আর আজকে কষ্টই, তারপর কিন্তু কষ্ট নাই আজকে না। এরপর দিন না না না, তোমাদেরকে আমি তো ইচ্ছা করে তোমাদের সব ডিগার মারবো না। তোমরা আজকে করলে, এরা দুজন আছে না, এরা কোদাল দিয়ে করবো, তোমরা ডিগার দিয়ে করতে পারবে। এটা ইট, 2টা ই করে ইট দিবে, এটা তো 3 ফিট বড় বড় করতে করা লাগবে না, ইটের সাইজ। 2টা 2টা করে ইয়ে দিবা, সমস্যা নেই। আবার কেটে হলো না? আজকের পরে তো, হ্যাঁ আজকের পরে তো আরাম হইবে। হ্যাঁ, তোমাদের এখানে এখানে আমাদের প্রত্যেকটা লাইন হয়ে গেছে, আমরা একটু কাজগুলো দেখাই আজকে। আর কিছু কিছুক্ষণের মধ্যে আমাদের এটা কিন্তু হয়ে যাবে। হ্যাঁ, কিছুক্ষণের মধ্যেই লাইন উঠে যাবে। এখন এই লাইনগুলো কিন্তু সোজা করতেছে, হ্যাঁ প্রত্যেকটা লাইন সোজা করতেছে। ওই সাইডে প্রায় অর্ধেকের বেশি লাইন সোজা হয়ে গেছে, দুজনকে দিছে, দুজন লাইন সোজা করতেছে। আর দুজনে কাকার লোক, ওরা এই যে উটোটা সেটা বন্ধ হয়ে আছে, এটাকে খুল, এটা বাড়ি দিয়ে পরিষ্কার করতেছে, যেন রড এবং তারটা আমরা সেভাবে ঢোকাইতে পারি। কেমন লাগতেছে আপনাদের? হ্যাঁ আমাদের অ্যাকশন, আপনি লুকাইতেছেন কেন ভাই? আপনি কি হয়েছে ভাই? এত সমস্যা? আল্লাহ, অসুস্থ নাকি আপনি? মাথা ভাঙি দিলো নাকি ভাই? আচ্ছা আপনি একটা গান বলেন তাহলে, একটু এক কলি গান বলেন তো, একটু শুনি। উনি অনেক সুন্দর গান গাইতে পারে, এই এক কলি একটু গান দর্শকের উদ্দেশ্যে। হ্যাঁ এক কলি, এক কলি। আচ্ছা আচ্ছা, তো আমরা একটু সামনের দিকে যাই। সামনের দিকে গেলে বুঝতে পারবেন।
প্রজেক্টটা সম্পূর্ণ এক জায়গা হওয়ায় ভালোই হয়েছে, কিন্তু পিলারগুলো একটু দূরে ছিল। আর এই যে লাইন দেখুন, প্রত্যেকটা লাইন কিন্তু এসএমভাবে সোজা হয়ে গেছে, প্রত্যেকটা লাইন কিন্তু যেদিক তাকাবো সেদিকে লাইন দেখতে পাচ্ছি আমরা। এদিক দিয়ে লাইন, এদিক তাকালে এদিক লাইন, এদিক তাকালে এদিক লাইন, যেদিকে তাকাবো সেদিকে লাইন। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আজকে তো প্রায় চার দিন হয়ে গেছে আপনার সাথে সেভাবে কথা হয় না বাগান বিষয়ে। কেমন লাগতেছে আপনি? লাগতেছে তো ভালো, কিন্তু গরমের জন্য ভালো লাগতেছে না। কাজ কি সন্তুষ্ট? কাজ দেখে অবশ্যই কাজ খুব ভালো হইতেছে। আসলে রোদের মধ্যে তো আরো বেশি কষ্ট হয়ে যাচ্ছে না, তাহলে কাজ আরো তাড়াতাড়ি হয়ে যেত। থেকে চলাফেরা করা খুব কঠিন, ঘোরাফেরা করা খুব কঠিন, দেখাশোনা করা খুব কঠিন, খুব কঠিন হয়ে যাচ্ছে। এমনিতে যদি রোদ বেশি না থাকতো এখানে তাহলে কাজটা আরো তাড়াতাড়ি হইতো, তাহলে সম্ভব হইতো, খুব ভালো হইতো আরো। আচ্ছা আচ্ছা, দেখি আমরা একটু সামনের দিকে যাই ভাইরা কাজ। এখন দেখেন পাইপগুলো কিন্তু এই যে পরিষ্কার হয়ে গেছে, ভালো করে দেখেন। এবার এদিক দিয়ে আমরা তার দিব আর এদিক দিয়ে রডটা দিব। এই যে ভাইরা দুজন কাজ করতেছে, কেমন আছেন? কাজ তো অনেক শিখে গেছেন মনে হইতেছে, পাইপ খুলে গেছে, খুলুক সমস্যা নেই। পাইপ কেমন, মোটামুটি কেমন শিখলেন? ভালো শিখছেন। কোনটা কখন করতে এটা তো বুঝতে পারছেন। এরপরে এখন শুধু ভোটকা বানানো দেখবেন যে তার যে পেশা ওইটা দেখে দেবেন, ঠিক আছে? হে পাইপ খুলে দিতেছে, পাইপের কোনো কাজ নাই, পাইপ দিলে ভালো হয় আর কি। এখন এগুলো তো আবার নতুন করে ঢোকানো দরকার নাই, ঠিক আছে? কেমন আছেন? কেমন লাগতেছে আপনার কাজ এখানে? ভালোই লাগে। আপনার তো মানে এটা নতুন অভিজ্ঞতা, তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, নতুন অভিজ্ঞতায় কাজ কেমন শিখলেন মোটামুটি? ভালোই শিখতেছি। এর আগে তো এগুলো মানে কখনো কাজ করা হয় নাই। সমস্যা নাই, ধীরে সুস্থে করেন, দেখবেন যে অনেক কিছু শিখে যাবেন। আর যেহেতু আপনাদের এই সাইডে আপনাদের প্রথম, হ্যাঁ, তাহলে আপনারা কিন্তু ভালো কাজ করতে পারবেন এবং কাজও পাবেন আপনারা শিখতে পারলে। তো এই সাইডে আমাদের এই যে লাইনগুলো সোজা হয়ে গেছে, এবার তার টানানো শুরু হয়ে যাবে। এদিক দিয়ে অনেকগুলো পিলার কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে। তো বেশি কিছু বলতে চাচ্ছি না, আজকে দেখালাম। এখন লাস্ট পর্যায়ে আপনাদের সম্পূর্ণ ভিডিও করে দেখাবো যে আমাদের কাজ কেমন, মোটামুটি কতটুকু সন্তুষ্টজনক। এখন 70% কাজ প্রায় চলতেছে, 70%, কারণ পিলার বসানোর সবচেয়ে কষ্টের। তারপর তার হাতার তার এগুলো কিন্তু একদিনে পিলার, এখন 1000 পিলার আমরা চার দিনে কমপ্লিট করতেছি প্রায়। মানে রোদ তো, লাইন কমপ্লিট করা, আজকে আবার ভালোই কাজ হবে। পিলার 1000 পিলার একেবারে সম্পূর্ণ বসানো পর্যন্ত কমপ্লিট হয়ে যাচ্ছে। তো কালকে আমরা মাঝের তারটা টাঙবো, আজকে টাঙাবো কিছু, আর তারপরের দিন হাতার তার টাঙিয়ে আমরা শেষ করে দিব এখানে। তারপরে আমাদের কাজ রয়েছে ঢাকায়, রয়েছে সোনারগাঁও, রয়েছে আমাদের পাশের এলাকায়, রয়েছে গ্রামে। তো কাজ চলতেছে গ্রামে, ভাই দিয়ে ভাই কাজ করাইতেছে ওই সাইড দিয়ে, ফোনের চলতেছে সব কথাবার্তা। গ্রামে প্রচুর কাজ চলতেছে, পুরো মাঠে প্লার আর প্লার। তো এখন একটা সিদ্ধান্ত নিচ্ছে এখানে, এই প্রজেক্টের একটা নাম দিব আমরা, হয়তো সেলিম এগ্রো ফার্ম বা সেলিম এগ্রো ড্রাগন ফার্ম, যে কোনো একটা নাম দিব কাকার নামের অনুযায়ী। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং সারা বাংলাদেশে আপনার যদি বড় বড় প্রজেক্ট থাকে তাহলে কাজ করাতে চাইলে আমরা আসি, আমি আপনাদের সাথে থাকবো এবং আপনাদের ওইখানে যেয়ে কাজ দেখাই দিব, সাথে থেকে কাজ তুলে দিয়ে আসবো ইনশাআল্লাহ। তো যারা কাজ করাতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যদি বড় কোনো প্রজেক্ট থাকে আপনাদের, 3 বিঘা, 4 বিঘা, 5 বিঘার প্রজেক্ট যদি থাকে তাহলে আমাদেরকে জানাইতে পারেন। আর যদি প্যাকেজ সহ নিতে পারেন, একেবারে প্লার বসানো থেকে চারা বসানো পর্যন্ত প্যাকেজ সহ নিতে পারেন, 1 বিঘার প্রজেক্টও নিতে পারেন ইনশাআল্লাহ।